সাগরদিঘি উপনির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ সাহার সমর্থনে প্রচারে আসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন প্রথমে চণ্ডীপুরে পদযাত্রা করেন এবং নকল ব্যালট বক্স নিয়ে প্রচার সারেন তিনি। পরে বিজেপি প্রার্থীর সমর্থনে হুকারহাট এলাকায় প্রচারে যান শুভেন্দু অধিকারী। সেখানে তার কর্মসূচি চলাকালীন তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে তৃণমূল নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে হুকারহাট এলাকার পরিস্থিতি।